কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে কোন কোন পশু দ্বারায় সুপ্রিয় দর্শক কোন কোন পশু দ্বারায় কোরবানি করা যাবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ও গরু মহিষ ছাগল ভেড়া ও দুম্বা দ্বারা কোরবানি করা যায় এসব গৃহপালিত পশু ছাড়া অন্য অন্য পশু যেমন হরিণ বন্য গরু ইত্যাদি দ্বারা কোরবানি করা যায়জ নয় তদরুপ হাঁস মুরগি বা কোনো পাখি দ্বারাও কোরবানি করা যায়জ নয় কাজী খান বা এ সমস্ত কিতাবে এর বিবরণ রয়েছে আল্লাহ তা আলা করেন ওয়ালিকুল্লু উম মাতিম যে আল্লাহ মাং সেকালিয়াদ কুরুশ আল্লাহ আলহ মা র আম আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানের নির্দেশ দিয়েছি আল্লাহ তাদের রুজি হিসাবে যেসব গৃহপালিত পশু দিয়েছেন তার উপরে তারা যেন জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে আল্লাহর নাম উচ্চারণ করবে সুরাই হজ চৌত্রিশ নং আয়াত নর ও মাদা পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা বা এ ব্যাপারে কোন নিষেধাজ্ঞা আছে কিনা অথবা কোনো পার্থক্য আছে কিনা বিধানের মাঝে যেসব পশু কোরবানি করা যায় সেগুলো নর মাদা দুটাই কোরবানি করা যায় কোনো সমস্যা নেই কোরবানির পশু বয়স সীমা কোন পশু কত বছর হতে হবে আমরা জানি পাঁচ বছর হওয়া লাগবে পাঁচ বছর কম হলে এর দ্বারা কোরবানি আদায় হবে না মহিষ গরু কমপক্ষে দুই বছর হতে হবে ছাগল বেড়া দুম্বা বছর হতে হবে ছাগল এক বছর কমে হলে এর দ্বারা কোরবানি করা যাবে না বেড়া দুম্বা যদি কোনো কারণ বশত ছয় মাস বা তার চেয়ে বেশি হয় এক বছর কম হয় দেখতে মোটা তাজা এক বছরের মতো মনে হয় তাহলে তার দ্বারা কোরবানি করা যাবে কোনো সমস্যা নেই আল্লাহ সাদ করেন তোমরা না ছাড়া পশু জবাই করিও না মুসিন না কাকে বলে পাঁচ বছর বয়সী উঁড় দুই বছরের গরু ছাগলের ক্ষেত্রে এক বছর এটাকে মুসিন বলে তোমরা ছয় মাস বয়সী বেড়া বা দুম্বা যদি দেখতে ওইরকম মনে হয় তাহলে তার দ্বারা কোরবানি করা যাবে কোনো সমস্যা নেই